নমস্কার, কুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পাঞ্জাবি চিকেন মশলা কারি। পাঞ্জাবি চিকেন মশলা কারি বানাবার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো অল্প একটু বড় নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে চিকেনটাকে মেরিনেট করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর দিলাম 1 কাপ দই। চিকেনের সাথে ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 1/2 ঘন্টার জন্য রেখে দিব। গ্যাসের উপর কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 4-5টা লবঙ্গ, 4টে ছোট এলাচ, 1টা বড় এলাচ, ছোট ছোট 4 টুকরো দারচিনি, কয়েক টুকরো তেজপাতা। এই গোটা গরম মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব কুচিয়ে নেওয়া 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে রেখে গরম মশলার সাথে পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে নিব। এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর দিব 10-12টা রসুনের কোয়া। মিডিয়াম ফ্লেমে রেখে 4 মিনিট ভেজে নিব। গোটা গরম মশলার সাথে পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর মিক্সিং জারে নিয়ে নিব। এর মধ্যে 4 টেবিল স্পুন জল দিয়ে মশলার পেস্ট বানিয়ে নিব। এবার কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে মিক্সিং জারে পেস্ট করা মশলাটা দিয়ে দিব। নাড়াচাড়া করে দিলাম। জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে 4 মিনিট মশলাটাকে ভেজে নিব। তারপর দিয়ে দিব 1 কাপ টমেটো পিউরি। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব মেরিনেট করা চিকেন। দিয়ে নাড়াচাড়া করে দিলাম। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। হাই ফ্লেমে রেখে 3 মিনিট মশলার সাথে চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিব 7-8 মিনিটের জন্য। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। 8 মিনিট পর ঢাকা তুলে নাড়িয়ে দিলাম। মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিব। 5 মিনিট পর ঢাকা খুলে মাংসটাকে নাড়িয়ে দিব।
মাংস কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব গরম জল, আমি এখানে 2 কাপ জল দিয়েছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিব। হাফ চা চামচ লবণ দিলাম, দিয়ে মিশিয়ে নিব। গ্রেভিটা ফুটে উঠলে ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ফ্লেমটাকে লোতে রেখেছি, 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। চিকেন প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব রোস্টেড কসুরি মেথি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটু নাড়িয়ে দিব। হাই ফ্লেমে রেখে আরও 1 মিনিট রান্না করে নিব। 1 মিনিট রান্না হওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, পাঞ্জাবি চিকেন মশলা কারি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।